গ্র্যান্ড সুলতান আমাদের হোটেলে আমরা চলে এসেছি। শাহী জিরা পানি। শাহী জিরা পানি? Yes. ও আচ্ছা আচ্ছা। একটা ছোট্ট ঝর্ণা। ও খুবই সুন্দর আঙ্কেল, বেডটা সুন্দর। বাহ, এখান থেকে সুইমিংটা খুবই সুন্দর দেখাচ্ছে। আর বিশাল বিশাল পারুটি। গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গল্ফ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। এই শ্যামলি, এই বাসটাতে হচ্ছে আমরা সিলেটের উদ্দেশ্যে এখন রওনা দেব। তো সিলেটের গ্র্যান্ড সুলতান হোটেলে আমরা যাব এই বাসটাতে। সবাই সঙ্গে থাকুন এবং দেখুন সামনে। তো আমাদের গাড়িটা এখন হচ্ছে সংসদ ভবনের সামনে থেকে রওনা দিয়ে দিলাম সিলেটের উদ্দেশ্যে। যাচ্ছি এখন গ্র্যান্ড সুলতানে। আমরা হচ্ছে এই যে এখন উজানফাটি রেস্টুরেন্টে নাস্তা করার জন্য একটু ব্রেক দিলাম। এখান থেকে নাস্তা সেরে তারপরে আবার সিলেটের উদ্দেশ্যে রওনা দেব। ঠিক আছে, সঙ্গে থাকুন আপনারা। শ্রীমঙ্গলে যে আমরা চায়ের রাজ্যে অলরেডি ঢুকে পড়েছি। দুই পাশে চায়ের বাগান। এই যে বাগানে পানি দেওয়া হচ্ছে। গ্র্যান্ড সুলতান আমাদের হোটেলে আমরা চলে এসেছি। এখন হচ্ছে এখানে গাড়িটাকে স্যানিটাইজার করবে। এটা হচ্ছে স্যানিটাইজার করে আমাদের ভিতরে ঢুকতে হবে। তো গেটের মধ্যে প্রবেশ করেই এই জিনিসটা দেখে খুবই ভালো লাগছে। এখানে এনারা এই রিসেপশনের ব্যবস্থাটা খুব সুন্দর করে রাখছে। সুন্দর দুটা চেয়ার ছবি ওঠার মতো। আর সামনে হচ্ছে রিসেপশন, ওখান থেকে হচ্ছে আমাদের রুমের চাবি নেওয়া হবে। এখানে ঢোকার পরে হচ্ছে জুসের ব্যবস্থা করছে। দেখে একটু আমাকে দেখে একটা কিসের ড্রিঙ্কস এটা? শাহী জিরা পানি। জি, শাহী জিরা পানি। শাহী জিরা পানি? Yes. ও আচ্ছা আচ্ছা। তো শাহী জিরা পানি নিলাম, খেয়ে দেখি কেমন। আমাদের হচ্ছে 520 নম্বর রুম। সুন্দর কার্পেট করা আছে, কার্পেটের উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের রুমটাতে। আমি আর আমার আঙ্কেল যাচ্ছি। এই যে আমাদের রুম। বাহ, রুমের মধ্যে ঢুকেই চায়ের স্টেশন দেখতেছি। কিছু ফল আছে, এটা হচ্ছে ব্যাগ রাখার জায়গা, এটা টেলিভিশন,
আর যে এটা হচ্ছে লুকিং গ্লাস আর পিছনে আমি হ্যাঁ আঙ্কেল এসি বন্ধ করে দিচ্ছি বেডগুলো খুবই সুন্দর আঙ্কেল বেডটা সুন্দর বাহ এখান থেকে সুইমিংটা খুবই সুন্দর দেখাচ্ছে তার পাশে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গাও দেখা যাচ্ছে এখানে একটা ছোট পাহাড় পাহাড়ের মতো দেখি ওয়াশরুমটার মধ্যে কি কি আছে সুন্দর এখানে একটা ওয়ালপেপার এটা হচ্ছে ওয়াশরুম এখানে সব ধরনের ইয়ে দেওয়া আছে টুথব্রাশ টুথপেস্ট লোশন এখানে বাথটব আছে যাই হোক ওয়াশরুমটা বেশ সুন্দর এর পরবর্তীতে যা করে এগুলা দেখাবো ইনশাল্লাহ সবাই সঙ্গে থাকুন এখন যাচ্ছে হচ্ছে ডুব প্রতিযোগিতা আছে সেই ডুব প্রতিযোগিতার জন্য এই যে সুইমিং এর ড্রেস মেস সব আমরা পরে নিলাম এখন নিচে যাচ্ছি দেখা যাক প্রতিযোগিতায় কি হয় যাওয়া যাক এখন আমরা সুইমিং এর দিকে যাচ্ছি রেডি হোটেলটা আসলে অনেক সুন্দর রয়্যাল টিউলিপের থেকে অনেক সুন্দর সুইমিং পুলটা তো উপর থেকে দেখালাম আমি এখন নিচ থেকে দেখাই খুবই সুন্দর আমরা হচ্ছে এখন এখানে দুপুরে লাঞ্চের জন্য আসলাম বুফে খাবার তো অবশ্যই এখানে হচ্ছে আমরা এখন খাব ওই 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 কর্নারে ওই কর্নারে ঠিক আছে এখন খাওয়া দাওয়া করি তারপরে আবার কথা হবে ভিডিও দেখানো হবে আর একটা কথা সেটা হচ্ছে যে আমি সাঁতার প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছি আলহামদুলিল্লাহ আরও খেলা আছে দেখা যাক কী হয় আমাদের হচ্ছে বাস্কেট প্রতিযোগিতা হবে এখন আমরা সেখানটাতে যাচ্ছি বাস্কেট প্রতিযোগিতার জন্য তো এই কাঠের ব্রিজটা খুবই সুন্দর এখানে সবাই এসে ছবি ওঠে হোটেলটা পিছনের এই ভিউটা দেখেন বেশ সুন্দর খারাপ না এখানে যে দোলনা বসার জায়গা আছে এখানে বসে দেখা যাবে আমরা এখন যে গলফ পার্কে যাচ্ছি হ্যাঁ গলফ খেলার উপরে এই জায়গাগুলো যে এভাবে সিঁড়ির মতো করা আছে দেখতে বেশ চমৎকার লাগতেছে এখানে যে বল আসার পুলটা এখানে করা আর এই পাশটা দিয়ে হচ্ছে এই পাশে ফুটবল খেলারও ইয়ে আছে
চার সাইড দিয়ে চা বাগান, খুবই চমৎকার। এটা হচ্ছে এই গ্র্যান্ড সুলতানের একদম উপরে সবচেয়ে উঁচা জায়গাটা, এটা হচ্ছে হেলিপ্যাড। দেখুন ঘাসগুলা কত সুন্দর করে সমান করে এক মাপে কাটা সব। এটা হচ্ছে হেলিপ্যাড, খুবই চমৎকার জায়গা। আর বাচ্চাদের জন্য তো খুব সুন্দর সুন্দর খেলার জায়গা আছে এখানে, সুইমিং এর মধ্যেও বাচ্চাদের জন্য খেলার ভালো জায়গা আছে। এই যে এখানেও দেখতে পাচ্ছেন আপনারা, আলাদা আলাদা করে অনেক সুন্দর সুন্দর আপনার হচ্ছে খেলনা দেয়া আছে বাচ্চাদের জন্য। দেখুন যারা ফ্যামিলি নিয়ে আসবেন, বাচ্চা কাচ্চা নিয়ে, এখানে খেলার জন্য খুব ভালো জায়গা। আর ভিতরে সব ধরনের ব্যবস্থাই আছে। এই সুইমিং পুলে হচ্ছে আপনার বাচ্চাদের জন্য, এই যে এটা ছোট বাচ্চারা এখানে এসে করতে পারবেন। আর এখানকার পানিটা অনেক গরম, অনেক গরম, ভিতরে নেমে অনেক মজা লাগে। আর পাশে যে আরেকটা ছোট এ দেখতে পাচ্ছেন, ওটাতে আরও পানি গরম। আর এই সুইমিং পুলের নামার নিয়মটা হচ্ছে, আপনি সুইমিং পুলে নামার আগে এখানে একটা রুম আছে, ওই রুমে গিয়ে আপনাকে গোসল করে আলাদা কাপড় পরে এসে তারপরে নামতে হবে এখানে, তাছাড়া আপনি এই সুইমিং পুলে ডাইরেক্ট নামতে পারবেন না। সুন্দর একটা ছোট্ট ঝর্ণা, এমন ধরনের ঝর্ণা অনেকগুলো আছে এখানে। এই যে এটা একটা ঝর্ণা, দেখতে অনেক সুন্দর লাগছে ঝর্ণাটা। এটা মেন গেট দিয়ে ঢুকেই হাতের ডান পাশে এই ঝর্ণাটা পাবেন আপনারা আসলে, খুবই চমৎকার। আরো কিছু ঝর্ণা দেখাবো আপনাদেরকে, চমৎকার আরেকটি ঝর্ণা দেখাচ্ছি। এবার দেখেন এরকম ধরনের অনেকগুলো ঝর্ণা আছে, কত সুন্দর করে বানাইছে ঝর্ণাটা। এই পাশের এই ঝর্ণাগুলো দেখেন কত সুন্দর, সারিবদ্ধভাবে এই ঝর্ণাগুলো আছে। এখানেও দেখুন আর একটা ঝর্ণা, গ্র্যান্ড সুলতান রিসোর্ট অ্যান্ড গলফ শ্রীমঙ্গল। রাত্রের এই হারিকেনগুলো দেখেন কত সুন্দর লাগছে, আর এই গাছগুলোর গোড়া দিয়ে লাইট সেট করে দিচ্ছে, খুবই চমৎকার দেখা যাচ্ছে। আর এই ঘাসগুলো এত সুন্দর করে কেটে পাথর দিয়ে করে রাখছে, জাস্ট অসাধারণ। তো সকালে আমরা ব্রেকফাস্ট করার জন্য এখন যে এখানকার এর মধ্যে ঢুকতেছি, এখানে ব্রেকফাস্ট চলছে। এই যে খাবারগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রাখা আছে, আমার একটু ক্যামেরাটা ধরতে যদিও প্রবলেম হচ্ছে। আঙ্কেল নিসেন বসেন, একটা জায়গায় বসেন, আমি আসতেছি। অনেকগুলো আইটেমই আছে এখানে, আর বিশাল বিশাল পারুটি, মিষ্টি বাটার, এখানে ডিম ভাজি, ডিম পোস্ট সব ব্যবস্থায় আছে। তো ঠিক আছে, এখন নাস্তা করি, আপনাদের সাথে পরে আবার কথা বলবো।
তো যাই হোক, সব মিলিয়ে এই সিলেটের গ্র্যান্ড সুলতান হোটেলটা আমাদের খুবই ভালো লেগেছে। এখানে এসে যেহেতু সিলেটে আপনার চায়ের বাগান, আপনার এখানে চায়ের বাগানও পাবেন, এই হোটেলটাতে এসেই এই বাগানের ফিল পাবেন। এই যে পুরো লম্বা এরিয়াটা মিলেই চায়ের বাগান। হ্যাঁ, তো এখানে চায়ের বাগান আপনি দেখতে পাবেন এবং এখানকার পরিবেশটা আসলে খুবই সুন্দর, একদম পরিচ্ছন্ন। আর এই পাশ থেকে এই হোটেলের ভিউটা খুব সুন্দর লাগে। আর মেন গেট থেকে ঢুকে বাম পাশে হচ্ছে গাড়ির পার্কিংয়ের সব ব্যবস্থা আছে। তো সামনের পজিশন থেকে এটা হচ্ছে হোটেলের ভিউ, বেশ চমৎকার। আর এই লেকের উপরের এই কাঠের ব্রিজটার উপরে এই সবাই ছবি ওঠে। আর মোটামুটি এই হোটেলটাতে হচ্ছে আপনার সব ধরনের সুযোগ সুবিধাই আছে, যেসব সুযোগ সুবিধা ফাইভ স্টার হোটেলগুলোতে থাকে। মোটামুটি দেখাতে পেরেছি আপনাদেরকে কিছু, আর সব কিছু দেখানো তো সম্ভব না। তো আজকের মতো আমি সিলেট থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।